হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের দিনটা যাকে বলে বর্ষামুখর। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তবুও আমাকে বেরোতে হয়েছে একটা বিশেষ কাজের জন্য। জানি না কতটা কি করে উঠতে পারবো, যে পরিমাণে বৃষ্টি পড়ছে তবুও দেখা যাক। বৃষ্টিটা একটু কমেছে আর আমি এসেছি অ্যাক্রোপলিস মলে। অ্যাকচুয়ালি আমার ভ্যাকসিনেশনের থার্ড ভ্যাকসিনটা আজকে ছিল, মানে বুস্টার ডোজটা, সেটা দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি এই অ্যাক্রোপলিস মলে পুজোর কিছু শপিং করতে। তো চলুন ভেতরে যাই। এই পুজোর সময়টা মলগুলো বেশ সুন্দর করে সেজে ওঠে, খুব ভালো লাগে। তার সাথে তো শপিংয়ের একটা মজা আছেই। তার আগে নিজের খানিকটা ছবি তুলে নিলাম, এবার চলুন ঘুরতে যাই। দারুণ সুন্দর সুন্দর সব কালেকশান এসছে, অনেকগুলো শপে আমি ঘোরাঘুরি করলাম এবারে। কিছু অল্প স্বল্প কেনাকাটা করেছি, খুব বেশি কিছু নিইনি। আর এবারে আমি চলে যাব উপরে ফুড কোর্টে, কারণ আমি অনেক সকালে বেরিয়েছি আর লাঞ্চ করে বেরোইনি, তাই কিছু খাওয়া দাওয়া করা দরকার। একদম টপ ফ্লোরে চলে এসেছি আর ওপর থেকে নিচে ফুড কোর্টটা দেখুন কি সুন্দর লাগছে না। আর মলটা খুব সুন্দর সাজিয়ে উঠছে, যেহেতু সামনে পুজো সেই জন্য দারুণ করে প্রত্যেকটা মলই খুব সুন্দর সাজিয়েছে কলকাতার। আর এবছর তো কলকাতার পুজোর সময় খুব ভিড় হবে বলে, খুব রাশ থাকবে বলে নিউজও রয়েছে। তো এশিয়া কিচেন আর ওদিকে বারবিকিউ নেশন রয়েছে, তো চলুন দেখি কোথায় ঢোকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে। ওই যে আগে যাচ্ছে, দেখি ওদের কোনটা পছন্দ হয়। চিলিস রয়েছে, ফাইনালি চিলিসেই ঢুকে পড়লাম। আর এই চিলিসে কিন্তু আমি আগে আসিনি, আমার ছেলে হাজব্যান্ড মেয়ে সবাই খেয়েছে কিন্তু আমি আগে আসিনি বলে আমার মনে হলো আমি চিলিসেই যাই। তো এখানে আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম আর আমি শুনেছি এখানকার খাবারগুলো বেশ ভালো, তো চলুন ঢুকি। বেশ কয়েকটা মেনু বুক যাকে বলে, এটা কার্ড বলা যাবে না, এটাকে বুক বলতে হবে, মেনু বুক ধরিয়ে দেওয়া হলো। প্রচুর কিছু রয়েছে, সত্যি আমার তো মাথাতে কিছু ঢুকবেই না, ওদের ডেকে হেল্প নিতে হবে এখানে যারা হেল্পিংয়ের জন্য রয়েছে। আর এখানে অনেক কিছু রয়েছে, প্রচুর কন্টিনেন্টাল ডিশ ভালো ভালো আছে, ড্রিঙ্কসও রয়েছে, মকটেলগুলো দারুণ হয় এখানকার। আর এখানের শুনেছি আমি ডেজার্টগুলো খুব ভালো থাকে, তো দেখি কি অর্ডার করা যায়। ওদের হেল্প নেই নাহলে পারবো না। এই ডিশটা হচ্ছে নন ভেজ ট্রিপল ডিপার, তিন রকমের স্টার্টার দেওয়া রয়েছে এখানে, একটা ফিশ, একটা চিকেন আর একটা এগের সঙ্গে কিছু স্টাফ করা ভেজিটেবল রয়েছে।
তিনটেরই ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট এবং তিনটের সাথে তিনটে আলাদা আলাদা ডিপ দেওয়া হয়েছে। একটা তো বিশেষ করে এটা হচ্ছে ক্রিসপি চিকেনের মতো এবং এটা চিকেনেরই, আর একটা রয়েছে ফিশের আইটেম, আর একটা তো এগের সঙ্গে কিছু স্টাফড ভেজিটেবল রয়েছে এবং যথেষ্ট টেস্টি। পুরো স্টার্টার এই যে ডিশটা এটা টোটালি টেস্টি এবং খুব ফ্লেভারফুল। এটা হচ্ছে এদের পপুলার ডিশগুলোর মধ্যে একটা। সাথে আমরা আরও দুটো ডিশ নিয়েছি, একটা হচ্ছে রেড পেপার চিকেন আর একটা লাইম সিলান্ড্রো চিকেন। এই দুটো ডিশেরই একটা পোর্শন রাইস আর আরেকটা পোর্শন চিকেন আর কিছুটা বয়েল পেগিস থাকছে, সাথে ফিঙ্গার চিজ আর স্যালাড। দুটো ডিশের মধ্যে ডিফারেন্স হচ্ছে রেড পেপার চিকেনের মধ্যে যে চিকেন পিসটা দেওয়া হচ্ছে সেটা একটা বড় চিকেন ব্রেস্ট পিস, আর সেটাকে চিজ আর অরিগানো দিয়ে বেক করা হয়েছে। কিন্তু লাইম চিকেনের যে চিকেনের পিসটা, লাইম সিলান্ড্রো চিকেনের যে চিকেনের পিসটা, সেটাও সেম টাইপেরই চিকেন পিস, বাট এটা শুধুমাত্র বেক করা হয়েছে, বাকি সব সেম। তবে টেস্ট কিন্তু দুটোরই বেশ ভালো। আর এখানে কিন্তু রাইসটা অনেকটা ওই আগে কেএফসিতে রিজো রাইস ছিল না, সেই রকম টেস্টি। সাথে নিয়েছিলাম চিলড মোজিটো, যেটা এখানকার পপুলার ড্রিঙ্কসের মধ্যে একটা। লাঞ্চ পর্ব সেরে নিচে নেমে এসেছি, এইবার বেরিয়ে যাব। তার আগে একটা ছোট্ট গিফট কেনার আছে, সেটা কিনে নেবো লিটল শপ থেকে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তার আগে আপনাদের দেখাই এই জায়গাটাকে কি সুন্দর করে ডেকোরেট করেছে পুজোর জন্য, ভারী সুন্দর লাগছে জায়গাটা। দাঁড়ান পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন। কেমন লাগছে আমার ব্লগগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন। আমাকে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও ভালো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।